বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, যে কোনো ধরনের ভাইরাস দূর করতে পারে কার্কমিন। সেই কার্কমিনটা আছে কোথায়? আছে কাঁচা হলুদের ভিতরে। আমরা যদি এক টুকরা কাঁচা হলুদ মুখে রাখি, তাইলে আমাদের বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ঢুকবে কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে তো ঢুকবে, কান দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, আমাদের লোমকূপের গোড়া দিয়ে ঢুকবে, যেখান থেকে ঢুকুক মুখে এসে সে মারা যাবে। অতএব আমরা গরম চা প্রতিদিন 4-5 বার খাবো, লিগার চা খাবো, মানে গরম পানি খাবো, যার যেরকম সামর্থ্য আছে। কিন্তু আমরা চিনির মিষ্টিটা খাবো না। চিনির মিষ্টিতে যে ভাইরাসগুলো আছে ওই ভাইরাসগুলোর খাবার যোগান দেয়। অতএব আমরা শত্রুর খাবার যোগান যে দেয় সেই জিনিসটা আমরা আপাতত গ্রহণ করব না। আমরা যে কোনো ধরনের চিনি থেকে তৈরি খাবারকে আমরা আপাতত না বলব। এরকম সাদা পাতা, জর্দা, গুড়, দোক্তা, এই জাতীয় জিনিসগুলো আমাদের মুখের ভিতর দিয়ে, এই জর্দা, সাদা পাতা, গুড়, দোক্তা, এই জাতীয় জিনিস পান জর্দার সহযোগিতায় আমাদেরকে আক্রমণ করে। আপাতত এই যতদিন করোনা ভাইরাস আছে, আমরা সিগারেট, পান, তামাক, গুড়, দোক্তা, এই জাতীয় জিনিস 100% আমরা না বলব, মানে আমরা খাবো না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু আজকে করোনা ভাইরাস আসছে এরকম, এটাই বড় কথা না। আমাদের দেশের মানুষের একটু সর্দি ঠান্ডা বেশি থাকে, কোল্ড অ্যালার্জি বেশি থাকে। কেন থাকে? আমরা ঠান্ডা জিনিস খাই, আমরা অনেক সময় খালি পায়ে হাঁটি। আমরা যদি কাঁচা হলুদ এক গালে, আদা এক গালে, ঠোঁটের নিচে যদি একটু লবঙ্গ রাখি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে কোভিড আক্রমণ করতে পারবে না এবং আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হব না।